মিডিয়ার মেয়েদেরকে নিয়ে কেন এত মুখরোচক গল্প হয় চারিদিকে, এরকম কেন? অথচ তুমি যেটা বললে যে দেখতে খুব পছন্দ করে, কিন্তু যখনই ঘরের বউ ভাবে বা যখনই একটা কোনো কমিটমেন্টে যাওয়ার চেষ্টা করে তখন ওর ব্যাপারগুলো সোসাইটিতে যখন সামনে চলে আসে তখনই ও তো নায়িকা, যেন নায়িকা গেস্ট আসছে, মানে এই যে একটা কেমন যেন একটা বাঁকা টাইপের একটা কথা, এটা কেন? কারণ তারা খুব হিপোক্রেট যারা আমরা মিডিয়াতে কাজ করি, আমরা ছাড়া আমাদের ভিতরে হিপোক্রেসি আছে, আমি দুইভাবে বলছি, বাইরের মানুষজন খুব বেশি হিপোক্রেট, ওদের ভেতরে ওদের মুখে তারা হচ্ছে প্রকাশ করতে পারে না, তারা হয়তো ফেইল করে আমাদেরকে কনভিন্স করতে, আমাদেরকে ভালোভাবে রাখতে, আর আমরা যাকে ফেইল করি ভালোভাবে রাখতে বা কনভিন্স করতে, যদি ফেইল করি তখনই কিন্তু তাকে নিয়ে আমরা নেগেটিভ কথা বলি। এখন দেখো তোমার আমার শ্রম কিন্তু এখানে কম না, আমি বলছি না যে একজন যে আজকে ইঞ্জিনিয়ার হয়েছে বা ডাক্তার হয়েছে নর্মাল লাইফে মিডিয়ার বাইরে, তাদের এফোর্ট কম ছিল, তাদের এফোর্ট ছিল তাই তারা আজকে ওই জায়গায় গেছে, কিন্তু আমাদের এফোর্ট তো আমার তুমি চিন্তা করো, আমাদের কিন্তু অনেক এফোর্ট। একটা ডাক্তার ইঞ্জিনিয়ার মেয়েদেরকে কিন্তু এত কথা শুনতে হয় না, আমাদেরকে অনেক কথা শুনতে হয়, কথা শুনে শুনে যুদ্ধ করে আজকে আমরা সামনে আসি, তখন কি হয় পাঁচের লোকে কি বলছে আমরা কেয়ার করি না। সো আমি বলবো যে আজকে অন্যান্য মেয়েদের থেকে আমাদের যে পার্থক্য, আমরা মানুষকে কেয়ার কম করি, কেয়ার কম করি ইন সেন্স নেগেটিভ জিনিসটাকে আমরা কেয়ার কম করি, এইটা নর্মাল মানুষের পছন্দ হয় না, তারা একটু দাবিয়ে রাখতে পছন্দ করে। আরেকটা বিষয় নিয়ে আমি তোমার সাথে কথা বলছি, সেটা হলো যে ধরো যখন যেহেতু তুমি মিডিয়াতে কাজ করো, জার্নালিস্টরা অনেক নিউজ করে, কিন্তু অবশ্যই তারা আমাদেরকে অনেক সাপোর্ট করে, অনেক ভালো ভালো নিউজ করে, অনেক ব্যাকআপ দেয়, কিন্তু এরাই আবার কিছু কিছু দেখা যায় কি যখন তোমার খুব ব্যাড টাইম যাচ্ছে, যখন তোমার সাপোর্টটা বেশি দরকার তখনই দেখা যাবে তোমাকে নিয়ে একটা নেগেটিভ নিউজ করছে। এবং রিসেন্টলি আমাদের অনেক আর্টিস্টেরই অনেক কিছু পার্সোনাল ঝামেলা হয়েছে, সামনে চলে এসেছে, যেটা নিয়ে মিডিয়ার আরো পাশে থাকা উচিত ছিল, তারা ছিল, কিন্তু সামহাও আমরা যেভাবে এক্সপেক্ট করি ওই এক্সপেকটেশনের জায়গাটা ফুলফিল হয়নি। তো এই যে একটা একটা পার্সোনাল জিনিস পাবলিকলি আসা, পাবলিকলি সেটা হ্যারাস হওয়া, এবং মানে এটা তোমার কি মনে হয় যে এখানে আমাদের দোষটা কতটুকু? আমাদের দোষটা না বুঝি না জানো, এমন তো না আমরা সাংবাদিকদেরকে অপছন্দ করি, তাদেরকে তো আমি আমার ফ্যামিলির মেম্বারই ভাবছি না, এই জায়গাটি তো মানুষ ভাবছি, আমি বুঝি না, এই ব্যাপারে আমার কিছু বলার নাই, কেন করে তারা, তাদের কাছে এটা আমার প্রশ্ন আসলে, তারা কেন করে এরকম, তারা কি আমাদেরকে আপন ভাবতে পারছে না, তাদেরকে তো আমরা আপন ভাবি, তারা কেন আমাদেরকে নিয়ে নেগেটিভ করে, পজিটিভ করে, পজিটিভ, হ্যাঁ এটাও ঠিক পজিটিভও করে, তখন আসলে আমরা হয়তো সেভাবে ক্ল্যাপ দিই না, তাই তাদের একটা রাগ থাকে, পজিটিভ করলাম এত ক্ল্যাপ পেলাম না, নেগেটিভ করতেছি এখন তো নাও এখন বোঝো, মেবি আই এম নট শিওর হতে পারে। আমি এবার একটু এই এইসব ভাবগম্ভীর আলোচনা থেকে একটু তোমাকে বের করে নিয়ে আসি। হ্যাঁ তুমি এটা খুব ভালো পারো। হ্যাঁ একদম বের করে নিয়ে আসি অন্য একটা দিক, বাংলা ঢোলের সাথে তোমার সেকেন্ড কাজ। হ্যাঁ প্রযোজকদের নিয়ে অনেক ধরনের কথা থাকে, অনেক ধরনের মুখরোচক গল্প আমরা শুনি, যেটা আমরা যারা কাজ করি আমরাই জানি যে এগুলো কতটুকু সত্যি কতটুকু। হ্যাঁ তো সেখানে বাংলা ঢুলকে তুমি প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে পেয়েছো, অবশ্যই তার একজন ওনার আছেন। হ্যাঁ তো তোমার কাছে কি মনে হয়েছে যে প্রযোজক হিসেবে বা প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে বাংলা ঢুল কেমন? তার আগে আমি বলি তোমা, তুমি যেহেতু ফিল্মের ফিল্মে বেশি কাজ করো, নাটকে কিন্তু আমরা উভয় প্রযোজক আমাদের ঘরের মানুষই, লাইক একটা ডিরেক্টরও আমার যেরকম ফ্রেন্ড, প্রযোজকও কিন্তু এরকম ফ্রেন্ডই হয়ে যায়, সো ওদের কাছ থেকে কখনো নেগেটিভ বা খারাপ কোনো কিছু আমি কখনো পাইনি। ফিল্মের ক্ষেত্রে আমরাও যেটা শুনি বা তুমিও যেটা জানো উল্টাপাল্টা হয়, কিন্তু আজকে আমাদের বাংলার ঢোল অ্যান্ড ইউ নো বা যে এনাম ভাই, আমি আজকে এখানে কেউ নাম চিনি না বলবে, তো মানে সে একজন জেন্টলম্যান, সেদিন আমার আম্মুকে নিয়ে গেলাম, আমি আম্মাকে বললাম যে আম্মা আমরা তো আসলে প্রযোজক মানে অনেকে একটা নেগেটিভ ধারণা নিয়ে রাখে, বাট একটা ট্রু জেন্টলম্যান, উনি একজন খুব ভালো এবং ভদ্র মানুষ, এবং আমি একজন ভালো ভদ্র মানুষ। কাজ করার জায়গাটা কতটা স্মুথ করে দিয়েছে? ও উনি তো কিছু করেইনি, উনি এতই ভালো ভদ্র, পুরোটা ছেড়ে দিয়েছে আমাদের উপরে যারা আমরা কাজ করেছি সেখানে, কোনো রকম নাক গলানো নাই, কোনো রকম এমন না যে সে হচ্ছে এটা বলছে ওইটা বলছে, এটা করলে ভালো হতো ওটা বললে ভালো হতো, নাথিং, হি ওয়াজ লাইক আ মানে কি বলবো একটা ক্লিন শেট, সাদা পাতা। তোমার আগে যে দুটো মুভি রিলিজ হয়েছে তুমি ঢাকার বাইরে কোনো হলে গিয়ে দেখেছো নাকি শুধু ঢাকা? না আমি তোমাকে বলেছিলাম না আমি একটু হলে গিয়ে একটু হাত নাড়াতে চাই, এগুলি আমার কখনো হয়নি। যেটা ছিল 2004 বকুল ফুলের মালা ছিল, সেটা ইমপ্রেসের সিনেমা ছিল, তো সেই সময় ওই সুযোগটা আমার হয়নি, জাস্ট হলে গিয়ে আমার একবার দেখা হয়েছে। এরপরে যেটা হয়েছে সেটাও মানে সিগনিফিকেন্ট কিছু না, যে এখানে এত ভাইবের মতো কোনো কাজ হয়নি, যেটা বাংলা ঢোল মানে এইটাতে হচ্ছে গহিনের গানে। সো আমার কাছে তুমি বলতে পারো কমার্শিয়ালি ফার্স্ট আমি এতটা সামনে আসছি, একটা ফিল্ম নিয়ে কথা বলছি, এই মুভিটাই।